Welcome to Sports Life presented by Cool. আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সে সঙ্গে আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ দলের অনুশীলন কোথায় হবে, কখন হবে কেউ জানে না। সংবাদকর্মীরা এক ভেনু থেকে ছুটছেন আরেক ভেনুতে। পাকিস্তানের পুরো দল যখন অনুশীলন করে নেটে, তখন পাশে একা নেটে তাসকিন আহমেদ। ডালাসে পৌঁছে আরও একদিন হোটেলে বিশ্রামে কাটালো শান্ত লিটনরা। ডালাস থেকে তাহমিদ অমিত জানাচ্ছেন বিস্তারিত। কোথায় যাচ্ছি আমরা আসলে নিজেরা খুব বেশি পরিষ্কার নয়। বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কখনো তাসকিন অনুশীলন করছে নিউ ইয়র্কে, কখনো ডালাসে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে। ঠিক যখন আমরা স্টেডিয়ামে যাব, ঠিক তখনই হঠাৎ করে জানানো হলো যে এখানে অনুশীলনটা হবে না, আরেকটা ভেনুতে হবে, মুস্তাং ক্রিকেট একাডেমিতে। সেখানে এই ভেনু থেকে মজার বিষয় 25-30 মাইল দূরে। এই ডালাসে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া বেশ কঠিন কাজ, এবং একই সঙ্গে যদি আপনি দেখেন আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি, কোথায় অনুশীলন হবে জানি না। বাংলাদেশ দলের কতজন যে অনুশীলন করবেন সেটাও পরিষ্কার নয়। তাসকিন করার কথা, তিনি ইনজুরিতে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, সে অবস্থায় বৃষ্টির মধ্যে তাসকিন অনুশীলন করবার কথা। এই যে ধোঁয়াশা বাংলাদেশ দলের, এই যে অনুশীলন নিয়ে একটা অনিশ্চয়তা, সম্ভবত বাংলাদেশ দলের এটা একটা ক্রিকেট সংস্কৃতিতে পরিণত হয়েছে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ দলে অনুশীলন মানেই হচ্ছে অপশনাল ঐচ্ছিক, এখন যুক্ত হয়েছে এ সমস্ত বিড়ম্বনা। কখন কোথায় যে অনুশীলন হয় কেউই জানে। অবশেষে আমরা এসেছি সেই জায়গাটায় যেখানে বাংলাদেশ দলের অনুশীলন করবে কথা। এসে দেখি তাসকিন আহমেদ অনুশীলন করছেন, আছেন বোলিং কোচ, ফিজিও আছেন, অর্থাৎ সব মিলে 4 জন মানুষকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলে এখানে অনুশীলন করছেন। এটা একটা ইনডোর ফ্যাসিলিটিস আমরা দেখতে পাচ্ছি। মজার বিষয় দর্শক, যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এই ইনডোরও কিন্তু অনুশীলন করা যায়, তার প্রমাণ পাশের নেটে পাকিস্তান দল কিন্তু ঠিকই অনুশীলন করছে। এবং মনে হচ্ছে পাকিস্তানের পুরো দলই কিন্তু সেই জায়গাটাতে অনুশীলন করছে, কিন্তু তার বিপরীতে বাংলাদেশের এসেছেন একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তারপরে সেখানে নেই চান্দিক হাতুর সিং বা অন্য কোচিং স্টাফরা, তাদের কথা। এই অবস্থা বাংলাদেশের কোচিং এর, একই সঙ্গে যদি বলি অনুশীলনের অবস্থা। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। কি একটা অবস্থা মঞ্জুরি, মানে একটা দলের পারফরমেন্সে পুরোপুরি ভাটা, মাঠের পারফরমেন্স যাচ্ছে না তাই অবস্থা, কিন্তু সেই দলটা অনুশীলন কিংবা অনুশীলনে যে সূচি রয়েছে খুব বেশি বা পেশাদারিত্বের ছাপ সেখানে নেই, কিংবা পরিষ্কার কোনো ব্যাপার নেই, আরও বেশি সিরিয়াসনেস, সেগুলোর অভাব। আমার কাছে মনে হয় কি, এটা হয়তোবা ডিফারেন্টভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে হয়তোবা এই যে একটা টানা বিপর্যয়ের মধ্যে থেকে যাচ্ছে, টানা হারের মধ্যে থেকে যাচ্ছে, বিভিন্ন সমালোচনা হচ্ছে, ট্রল হচ্ছে, এই সব কিছু থেকে হয়তোবা একটু রিল্যাক্স বা একটু হয়তোবা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই হয়তোবা অনেকটা হয় না যে মেডিটেশনের মতন কাজ করে, যেটা যে একটু ব্রেক নেওয়া বা একটু পজ দেওয়া, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিটাও হয়তোবা বাংলাদেশ কাজে লাগাতে পারে। আপনি কি সেই অর্থে বড় কোনো দল, আপনার স্কিলে তো ঘাটতি রয়েছে, সুতরাং আপনাকে মাঠে আসতে হবে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে সহকর্মী তামিদ অমিতের সঙ্গে কথা বলতে চাই, ডালাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অমিত, একটা প্রশ্ন, আসলে যখন মিরপুরে কোনো সিরিজ হয় কিংবা এখানে হোম সিরিজ কিংবা অ্যাওয়ে সিরিজ, আমরা একটা স্কেডিউল পাই আসলে যে অমুক মাঠে সকাল এইটার সময় আসলে এই প্র্যাকটিস হবে অমুক দলের, কিংবা প্র্যাকটিস না থাকলেও সেটার একটা নির্দিষ্ট সূচি থাকে। ICC-র মতো ইভেন্ট, সেখানে বাংলাদেশ দলের এই ধরনের কোনো সূচি আপনারা পাচ্ছেন না কেন, কিংবা আমরা পাচ্ছি না কেন, সেটা একটা প্রশ্ন থাকতেই পারে। ICC কি সেরকম কোনো ভেনু সিলেক্ট করে দেয়নি কোনো নির্দিষ্ট দলের জন্য যে এখানে যে অনুশীলন করতে পারে? আসলে ভারত দলের অনুশীলন সূচি আছে, এবং ভারত দলের সবাইকে একসঙ্গে মাঠে আসতে হয়, সেটা বিরাট কোহলি বলুন, সেটা রোহিত শর্মা বলুন। বাংলাদেশ দলকে নিয়ে ICC-র মধ্যে এরকম কথাবার্তা থাকে, প্রেস কনফারেন্স হয় দেরিতে, আসেন দেরিতে। আমাদের একসময় মনে আছে, আমার একটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমাকে একজন ICC কর্মকর্তা হাসতে হাসতে বলেছিল, তোমরা যদি কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হও তোমাদের প্রেস কনফারেন্স হবে পরের দিন, এটা হাসতে হাসতে বলেছিল, এতটা দেরি হয়। এই হচ্ছে বাস্তবতা। আপনারা যেটা আলোচনা করছিলেন মঞ্জুরির সাথে, যে হতে পারে ব্রেক দিলে মনস্তাত্ত্বিক একটা ছুটি বা একটা শান্ত ভাব আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার একটা কথা প্রচলিত আছে, আপনার প্রস্তুতি যত কঠিন হবে পরীক্ষা তত সহজ হবে।
আর যদি আপনি প্রস্তুতিটা সহজ করে ফেলেন তাহলে পরীক্ষা কঠিন হবে। সে পরীক্ষা যদি ধর্ম পরীক্ষা হয়, বাংলা পরীক্ষা হয়, ইংলিশ পরীক্ষা হয়, যে পরীক্ষায় দেন সেটা কঠিনে পরিণত হবে। বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্স কিন্তু সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, তখন তো প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। আর একটা কথা আজকে বলি, আজকে বাংলাদেশ দলে অনুশীলন হওয়ার কথা বিকেল 4টা এখানকার সময়, এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি বারবার ফ্রেম চেঞ্জ করছিলাম, দেখছিলাম যে আমার ক্যামেরা ভিজে যাচ্ছিল, আমি সেই জন্য আর একটু জায়গায় এসেছি। এই বৃষ্টিতে বাইরে আউটডোরে অনুশীলন করার সম্ভাবনা এখন পর্যন্ত আমি দেখি না, যদিও 4টা বাজতে অনেক দেরি আছে, তারপরও খুব টাফ। দেখেন এখন পর্যন্ত কোনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান দল যখন দেখেছিল ইনডোরে প্র্যাকটিস বা আউটডোরে প্র্যাকটিস সম্ভব নয়, কালকে কিন্তু তারা ইনডোরে চলে গিয়েছিল, সেটা আগে থেকে আগে ভাগেই ছিল। এই যে আগে থেকে চিন্তা করা, আগে থেকে ভাবা, সেটার অভাব দেখা যাচ্ছে। আমি সেটা হিউস্টনে কিন্তু সাকিবকে জিজ্ঞেস করেছিলাম, সাকিব একটা মাত্র অনুশীলন সেশন করেছিলেন, আপনারা তো বিশ্বকাপের প্রস্তুতি নিতে আসছেন, হিউস্টনে 7টা মাঠ, এত বড় ফিল্ড, কেন অনুশীলন করেন না, বিশ্রামে কেন হোটেলে কাটান? আমার এই প্রশ্নের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আপনারা কি হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য এসছেন? আমি এই প্রশ্ন সরাসরি করেছিলাম, তিনি তখন বলেছেন এখানে ফ্যাসিলিটিস ভালো না। আমার খুব অবাক লেগেছে, তখন তাকে বলেছিলাম যে মেনে নিচ্ছি যুক্তির খাতিরে ফ্যাসিলিটিস ভালো না, যতটুকু আছে অতটুকু নেওয়ার কি চেষ্টা করেছেন? তিনি বলেছেন হ্যাঁ, এটা আসলে দুদিক থেকে একটা ভুল, তিনি স্বীকার করেছেন। কিন্তু সেই জায়গাটায় একই অবস্থা চলছে। এবং আপনি নিউ ইয়র্কে যখন আমরা ড্রপ ইন উইকেটে প্র্যাকটিস দেখেছিলাম, ভারত কিন্তু পরপর 2 দিন প্র্যাকটিস করেছে, বাংলাদেশ প্রথম দিন প্র্যাকটিস করেছিল, পরের দিন অপশন হয়ে গেছে। আমি ঠিক জানি না কেন এই জিনিসটা। কালকে যখন ইনডোরে পাকিস্তানের কথা দেখছিলেন, প্র্যাকটিস এত সুন্দর প্র্যাকটিস করেছে ইনডোরে পাকিস্তান, একসঙ্গে 10টা নেট যে জায়গাটা প্র্যাকটিস হচ্ছিল তাসকিন করছিলেন একটা নেটে, বাকি 9টা নেটে পাকিস্তান ব্যাটিং করছিলেন, এত দারুণ টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিংটা করছিলেন যে আমার খুব অবাক লাগছিল এবং খারাপও লাগছিল যে প্র্যাকটিসই তো করতে এসছে, অনুশীলনই তো করতে এসছে, সেটা যদি তারা না করে প্রশ্ন কিন্তু থাকে। আপনি যদি মাঠের পারফরমেন্স ঠিক ছিল তখন অনুশীলন না করাটাই ঠিক ছিল, হয়তো বা সবাই মেনে নিত, কিন্তু এখন আসলে মানার কোনো কারণ নেই। অমিত, আপনি থাকবেন আমাদের সাথে, আমাদের হাতে একটা প্রতিবেদন রয়েছে শরীফুলকে নিয়ে, শরীফুলের ইঞ্জুরি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খুব বাজে সময় পার করছে, দলের অফ ফর্মের কারণে ভক্তদের কাঠগড়ায় অধিনায়ক নাজমুল শান্ত, সময়টা খারাপ গেলেও সতীর্থদের পাশে পাচ্ছেন শান্ত। দলের পেসার শরীফুল ইসলাম বলছেন খুব ভালো অধিনায়ক শান্ত, সেই সাথে সিনিয়র জুনিয়র পার্থক্য ভুলে পুরো দলকে এক করার কাজটি নীরবে করে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দল এখন ডালাসে, হারের বৃত্তে বন্দী দল সব বাধা মুছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় তুলে বিশ্বকাপ অভিযানটা শুরু করতে চায়। কিন্তু দলের টানা ব্যাটিং ব্যর্থতায় বিরক্ত ভক্তরা, টপ অর্ডারের বিবর্ণ পারফরমেন্সের সমান ভাগিদার অধিনায়ক শান্ত। ব্যাট হাতে খারাপ সময়টা প্রভাব ফেলেছে তার অধিনায়কত্বেও, তাই তো টাইগার ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েছেন নাজমুল শান্ত। তবে খারাপ সময়ে অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন শরীফুল ইসলাম, টাইগার পেসারের মতে খুব ভালো অধিনায়ক শান্ত। খুব ভালো, ফ্রিডম দেয় আর খুব ফ্রেন্ডলি আচরণ, আর খুবই সবাই ওনাকে খুব পছন্দ করে, কারণ উনি সবার, যে আমরা যদি বলাররা বিশেষ করে কোনো কিছু একটা করতে চাই বা ওনাকে বলি, তখন উনি ওইটা খুব গুরুত্বপূর্ণ করেন। সব ক্যাপ্টেনই দেখে, শান্ত ভাইয়ের দেখে, বাট শান্ত ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলতেছি, সেক্ষেত্রে এমনি বিহেভিয়ার বলি সব কিছুই ভালো। শান্তর মতোই পুরো দলকে ভালোভাবে গুছিয়ে রাখেন দলের আরেক ক্রিকেটার, তিনি হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক সিনিয়র হলেও তরুণদের সাথে বন্ধুর মতো মেশেন রিয়াদ, বলছেন শরীফুল। এছাড়াও ম্যাচ চলাকালীন সব ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দেন, বলছেন এই পেসার। রিয়াদ ভাই কিন্তু সবচেয়ে সবার সাথে ভালো মিশে, উনি কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড়, সো উনি এমনভাবে মিশে মনেই হয় না যে উনি অত আমাদের সাথে অত ডিফারেন্ট এইজের। উনি একবারে পুরো টিমটাকে মনে করেন চাঙ্গা করে রাখে, আর যে মনে হয় যে খুব আমরা অনেক ছোট থেকে একসাথে যাদের খেলতেছি এরকম না। মাঠের খেলায় জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ সিরিজ জিতলেও দলের পারফরমেন্স মন জয় করতে পারেনি ভক্তদের। এরপর যুক্তরাষ্ট্র সফরে সিরিজ হেরেই বসে টাইগাররা, কিন্তু সেই সব জীর্ণতা ভুলে বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে ভালো করার স্বপ্ন দেখছেন শরীফুল। প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে যে লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করা, সো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে, আমার দলেরও ইচ্ছা আছে, আমরা ম্যাচ বাই ম্যাচ উইনিংয়ের চেষ্টা করব। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। আমাদের সাথে সহকর্মী আহমেদ অমিত আছেন। অমিত, আমি একটু জানতে চাই যে আমরা দেখছিলাম গ্রিন রেড স্টোরিতে কি সাবলীলভাবেই না শরীফুল কথা বলছিলেন, আমি জানি না সাবলীল বিষয়টা কতটুকু আছে এখন তার মধ্যে, যার মধ্যে ইঞ্জুরি হয়তো বা সব থেকে বড় বাধা। আমি একটু আপডেটটা জানতে চাই যে আমরা কি প্রথম ম্যাচে তাকে পাবো, তার ইঞ্জুরির আসলে আপডেটটা এখন কীরকম?
শরীফুলকে আমরা প্রথম ম্যাচে পাবো না এটা নিশ্চিতই বলা যায়, কারণ একজন মানে পেসারে যে হাত দিয়ে তিনি বল করেন সেখানে ছয়টা সেলাই আছে, সেই সেলাই কিন্তু শুকিয়ে যেতেই পারে সাত আট দিন পর, কিন্তু যখন তিনি বল রিসিভ করবেন মানে কোনো একটা বল যখন আসে 150 কিলোমিটার বেগে বল আসে, কিন্তু আপনি আমি যদি ওই বল ধরতে যাই আমাদের হাত ফেটে যাবে, মানে যখন কোনো ব্যাটার ব্যাটিংটা করে খুব জোরে মারে তখন কিন্তু ফলো থ্রুতে বল ধরতে হতে পারে একজন যিনি বল করছেন, 150 কিলোমিটার বেগে যে জায়গায় সেলাই হয়েছে এখানে যদি আঘাত করে সেটা খুব ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা থাকে তাই, এবং ব্যাক অফ দ্য মাইন্ড যদি একজন ফিল্ডারের এতে কাজ করতে থাকে যে আমার এখানে সেলাই আছে এখানে বল ধরা যাবে না, তাহলে আসলে ক্রিকেটটা খেলা সম্ভব নয়, সেদিক দিয়ে ব্যাপারটা খুব কঠিন। এখন প্রশ্ন উঠতে পারে শরীফুল প্রথম ম্যাচে না খেললেন তিনি বিশ্বকাপে খেলবেন কিনা, কারণ এরপরে 10 তারিখ ম্যাচ আছে, 15-17 তারিখ ম্যাচ আছে, সেগুলোতে খেলতে পারবেন কিনা, আসলে কতটা হিলিং হচ্ছে শুকিয়ে গেছে সেটা আসলে সেলাই যখন আস্তে আস্তে যখন ড্রেসিংটা খোলা হবে তখন দেখা হবে। এক একজনের শরীর এক একভাবে রিয়াক্ট করে, কারো শুকাতে 7 দিন লাগে, কারো 10 দিন লাগে, শরীফুলের শুকাতে আসলে কতদিন লাগছে তার উপর ডিপেন্ড করে বিসিবি আসলে ডিসিশন নেবে তার বদলি নেওয়া হবে কি হবে না। তবে যতটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্যাপারটা শরীফুলের জন্য কঠিন বিশ্বকাপের প্রথম 2-1 ম্যাচ খেলা। অমিত, চান্দিকা হাথুরুসিংহে নিয়ে একটা প্রশ্ন আছে, তিনি যখন দ্বিতীয় মেয়াদে এলেন বেশ খানিক প্রভাব বিস্তার বরাবরই করেন এবং তখনও করেছেন, সেটা নিয়ে অনেক কথাও হয়েছে, ইদানিংকালে তার সেই প্রভাবটা কমে গেছে কি না কিংবা সেইভাবে দলকে পরিচালনা করছেন কি না একটা প্রশ্ন তো ওঠেই, এবং না করলে সেটা কি কারণে মনে হচ্ছে? আর যখন আপনি রেজাল্ট আসবে মাঠে তখন আসলে আপনার হাথুরুসিং এর প্রভাবটা বাড়তো, 2015 যখন সময় তিনি দেখেছিলেন যে মাঠের রেজাল্ট কিন্তু পেয়েছিলেন সেই জন্য তার কর্তৃত্ব বেড়ে গিয়েছিল, এবং বিসিবি কি অভিভাবক কি রেজাল্ট যেহেতু পাচ্ছিল তুমি যা করছো তাই ঠিক, এখন যেহেতু হাথুরুসিং রেজাল্টটা আনতে পারছে না বিসিবিও সেই প্রভাবটা তাকে দিতে করতে দিচ্ছে না, এটা খুব স্বাভাবিক, তিনি তো ফলাফল আনতে পারছেন না, সেই জন্য হয়তো বাহ্যিকভাবে বাইরে থেকে মনে হচ্ছে হাথুরুসিং এর প্রভাবটা কমে গেছে। হাথুরুসিং এর অনেকগুলো আচরণ আমি সরাসরি দেখার সুযোগ হয়েছিল, আমি সেগুলোর অনেকগুলো দেখে খুব অবাক হয়েছি, তিনি যেভাবে অন্যকে রাগ করেন শাসন করেন আমার খুব অবাক হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের হিউস্টনে তৃতীয় ম্যাচ জেতার পর হাথুরুসিং আমার সঙ্গে ঘাড়ে হাত দিয়ে ডেকে এনে অনেকক্ষণ কথা বলেছেন ওই জায়গাটা আমাকে, উনি যেহেতু দেখেছিলেন তার আগের দিন আমি ছবি নিচ্ছিলাম প্রতিটা জিনিসের খুঁটিয়ে খুঁটিয়ে, যদি অনেক কিছু আমি ব্যবহার করিনি তার রিকোয়েস্টের কারণেই যদি বলেন, কিন্তু বাকি সময়গুলোতে তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন কি হচ্ছে টিমে কি জন্য হচ্ছে, তিনি যে আমার যতটুকু ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেক কিছুতে খুশি তা না, খুশি না কেন, আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আসে যেই সমালোচক হলেন যেই কোচ আপনি নিয়ে আসেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিশ্ব ক্রিকেটে বাকিদের সাথে সামর্থ্যেরও সমস্যা তৈরি হয়েছে, আপনার এবিলিটিতে প্রবলেম তৈরি হয়েছে, আমাদের পেসাররা আলিকান যেভাবে বোলিং করে যুক্তরাষ্ট্রে ওই রকম বোলিংও করতে পারছে কিনা আপনি লক্ষ্য করুন, ব্লক হলে বল করতে পারছে না, প্রতিপক্ষের ব্যাটারকে থ্রেট করতে পারছে না, আপনি চিন্তা করেন ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে বুমরা সিরাজরা যেভাবে আমাদের বোলারদেরকে থ্রেট করেছে থ্রেট বোলিং করেছে আমাদের বোলাররা এটা পারেনি, এখন নয় ব্যাটিংটা খারাপ বোলিংটা কি পেরেছি আমরা বোলিংটাও কিন্তু পারেনি, অর্থাৎ ব্যাটিং বোলিং মিলে আসলে পার্থক্যটা অনেক বড় হয়ে গেছে ওয়ার্ল্ডের অন্য টিমগুলোর সাথে, এখন প্রশ্ন উঠতে পারে এই পার্থক্য কেন তৈরি, আমরা কি সেই কোয়ালিটি ক্রিকেটার তৈরি করতে পারছি না, প্রশ্ন এই জায়গাতেই, আমাদের দেশে কি প্রতিযোগিতামূলক ক্রিকেটটা হয় না, বিপিএল এ এমন ক্রিকেট হয় না এমন প্রতিযোগিতা হয় না, বাস্তবতা মেনে নিতে হবে, আমাদের উইকেটগুলো ভালো না আমাদের রান করতে অভ্যস্ত নয় ব্যাটাররা, সব মিলে পেছনের সমস্যা, এই দল নিয়ে আপনি অনেক বড় স্বপ্ন দেখতে পারেন না, আমার কেন জানি মনে হয় পার্থক্যটা অনেক বেশি, কোনো একদিন হয়তো বাংলাদেশ টিম ভালো খেলতে পারে, আমি সবসময় যেটা বলি আশীর্বাদ দোয়ায় যে কোনো একদিন হয়তো ভালো খেলে কোনো একটা রেজাল্ট হয়তো আসতে পারে একটা একদম, সেটা হয়তো অনেক ম্যাচ খেলার পর, কিন্তু ধারাবাহিক পারফরমেন্স ধারাবাহিক বড় দলের যে একটা দেখানো আমরা সমীহ আদায় করা সেটা বাংলাদেশ টিম এখনো করতে, সেই জায়গাটায় সক্ষমতার অভাব নিশ্চয়ই রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। অমিত, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC, বিশ্বকাপের জন্য মোট 11.25 মিলিয়ন বা 1,12,50,000 ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। টুর্নামেন্টের 17 বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি, টুর্নামেন্টে কোনো দল কোনো ম্যাচ না জিতলেও শুধু অংশ নেওয়ার জন্য প্রাইজ মানি হিসেবে পাবে $2,25,000। বিশ্বকাপ এবারে টুর্নামেন্ট হচ্ছে 20 দল নিয়ে, 28 দিন ব্যাপী এই প্রতিযোগিতা হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মোট 9টি ভেন্যুতে, যা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর। চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000, রানার্স আপ দলের প্রাইজ মানি হিসেবে থাকছে $12,80,000, পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা 8টি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পাবে $3,82,500, আর নবম থেকে 12তম স্থানে শেষ করলে দলগুলো পাবে $2,47,500 করে। সেমিফাইনালে হেরে যাওয়া 2 দলের জন্য রয়েছে $7,87,500, অপরদিকে শেষ 8টি দল পাবে $2,25,000।
টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই দলের জন্য এবার থাকছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার। এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে আইপিএল থেকে বেশি অর্থমূল্য পাওয়া যাবে। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পেয়েছে 20 কোটি টাকা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে আরও আর্থিক পুরস্কার। প্রতিটি ম্যাচ জেতার জন্য $31,154 করে পুরস্কার পাবে একটি দল। টুর্নামেন্টে কোনো দল কোনো ম্যাচ না জিতলেও শুধু অংশ নেওয়ার খাতিরে প্রাইজ মানি হিসেবে পাবে $225,000 করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2,64,00,000 টাকা। 2009, 2010 এবং 2012 টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে এই সংস্করণের সিরিজের হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের কারণে সমর্থকেরা আবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায়। ফারহান ইসান, জোনে স্পোর্টস। প্রথমবার রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার বহরমপুর আসন থেকে কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাঠান। অনানুষ্ঠানিক ফল বলছে ইউসুফ পাঠান পেয়েছেন 4,96,534 ভোট, আর নিকটতম প্রার্থী অধীর পেয়েছেন 4,18,153 ভোট। 2024 সালের লোকসভা ভোটে জয় পেতে বামদের সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছিলেন অধীর, কিন্তু সেই জোট সাফল্য পায়নি। বরং সাবেক ক্রিকেটার ইউসুফের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ এই নেতা। এর আগে ক্রিকেট মাঠেও বেশ সফল ছিলেন ইউসুফ। 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর দিয়ে অভিষেক ঘটে তার। আজকের স্পোর্টস লাইভে এত খুশি হাতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।